দেখো মাই ডিয়ার স্টুডেন্টস কোয়ালিটি কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেট এনি কাইন্ড অফ জবস তোমার একটা জিনিস শেয়ার না করলে পাচ্ছি না সেই জন্য তোমাদের কাছে এই কথাগুলো বলছি ধরো আমাদের সময় আমরা যখন কলেজ সার্ভিস কমিশন বা অ্যাকাডেমিকে এই ধরনের ইন্টারভিউ দিচ্ছি তখন একটা ভালো পরীক্ষা হতো সেটা হচ্ছে হাইকোর্ট হাইকোর্টে সেখানে তুমি যদি রিটার্ন পাস করো তাহলে কিন্তু তোমাকে টাইপিং টেস্ট দিতে হতো এবং টাইপিং টেস্টে এতটাই হাই স্পিড টাইপিং টেস্ট সেখানে কিন্তু তুমি যদি সিলেকশন না পাও তাহলে তুমি টোটালটাই তোমাকে ফেল এই কথাটা বলার উদ্দেশ্য মানে হচ্ছে যে কোনো ফিল্ডে তুমি যে কোনো ফিল্ডে তুমি যাও না কেন তোমার হাইয়েস্ট লেভেল অফ এফিসিয়েন্সি কিন্তু তারা দেখে তারা পরক করবে এবারে কলেজ সার্ভিস কমিশনে কারা সিলেকশান পেয়েছে যারা প্রচুর ডিগ্রি অ্যাকাডেমিক প্রোফাইল খুব ভালো বইপত্র লিখেছে তারাই কিন্তু কলেজ সার্ভিস কমিশনে এবারে সিলেকশান পেয়েছে বা তুমি যদি না পেয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে হবে কী রকমভাবে অ্যাচিভ করবে তোমাকে এখন থেকে কিন্তু পড়াশোনা করতে হবে পড়াশোনার ধার বা পড়াশোনাটাকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে যে অ্যাকাডেমিক প্রোফাইলে রয়েছি বা অ্যাকাডেমিক প্রোফাইল সম্পর্কে পড়াশুনো করার চেষ্টা করছি সেই বিষয়টাকে এমনভাবে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে অ্যাকচুয়ালি তুমি কিন্তু সাকসেস পাও বোঝাতে পারলাম তো সেই রকমভাবে তুমি যদি পড়াশুনো করো সেই রকমভাবে তোমার যদি এফিশিয়েন্সি আরও গ্রো করে তাহলেই কিন্তু তুমি নিজেকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারবে আদারওয়াইজ তুমি নিজেকে সাফল্যমণ্ডিত করাটা কিন্তু ভীষণভাবে চাপ হয়ে যাবে ওই জন্যে এখন থেকে প্রিপারেশান লেভেলটাকে খুব ভালোভাবে নাও প্রিপারেশান লেভেলের যে মূল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো এমনভাবে প্রিপারেশান নিতে থাকো যাতে করে তুমি তোমার যে হায়েস্ট লেভেল অফ পোটেন্সিয়ালিটি সেটা কিন্তু থাকে তো নিজের কোয়ালিটি বাড়াবে কী করে প্রথম কথা হচ্ছে মাইন্ডসেট আমি আজকে যে পজিশানে রয়েছি সেই আজকের পজিশানের বেসিসে আগামী দিনে যাতে আরও ভালো পজিশান নিজের ক্রিয়েট করতে পারি তার জন্য একটা রুটিন করো একটা ছক কষো যে আমি এই জায়গায় রয়েছি এর থেকে আমাকে আরও ভালো জায়গায় যেতে হবে এটা হচ্ছে প্রথম বিষয় ক্লিয়ার এবার সেই জিনিসটাকে তুমি কিভাবে করবে সেই জিনিসটাকে ধীরে 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 ধাপে ধাপে করতে হবে কারণ কলেজ সার্ভিস কমিশনের যে সিস্টেমেটিক যে প্রসেস সেই প্রসেসের ঊর্ধ্বে বা বাইরে গেলে তো হবে না তোমাকে এই রেসপেক্টেই কিন্তু করে যেতে হবে এবার ধীরে 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 ধাপে ধাপে যখন নিজেকে ওয়েল এস্টাবলিশড করবে তখন কিন্তু তুমি নিজে থেকেও বুঝতে পারবে যে তোমার অ্যাকচুয়াল প্রগ্রেসটা কী এবং তুমি কিভাবে সেই জায়গাটাকে করতে চাইছো তো সেই জন্য তোমাকে কিন্তু সেইভাবে কিন্তু প্রিপারেশানটাকে নিতে হবে এবং প্রিপারেশানের ফুল বেস্ট যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিসটা কিন্তু করতে হবে না নাহলে কিন্তু তুমি কিন্তু পারবে না আজকে তোমার হয়তো কোনো পেপার পাবলিকেশান নেই তোমাকে পেপার পাবলিকেশান করতে হবে কিভাবে করবে বুঝতে পারছো না স্বাভাবিক বিষয় সিনিয়র দাদাদের যদি ইয়ে না পাও আমি প্রচুর এই পেপার পাবলিকেশান রিলেটেড কথোপকথন বলেছি কোথা থেকে কি পাবে কোথা থেকে জার্নাল তুমি দেখতে পাবে কিভাবে অ্যাপ্লাই করবে ইন ডিটেলসে এই ভিডিওগুলো তোমাকে হেল্প করতে পারে তার পাশাপাশি ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে কথা বল যে স্যার আমি একটা পেপার পাবলিকেশান করতে চাই ইন ডিটেলসে তুমি সেখান থেকে জানতে পারবে তো ওভারঅল তোমার একটা চেষ্টা বা থাকবে যে আমি এই মাসে বা এই দুই মাসের মধ্যে একটা পেপার পাবলিকেশন করে এটাকে সাবমিট করবো এই রকম প্রচেষ্টা এরকম টার্গেট ওরিয়েন্টেড কাজ তোমাকে করতে হবে নাহলে কিন্তু আগামী সিএসসি যেটা হতে চলেছে সেই সিএসসিতে সিলেকশান পাওয়া কিন্তু ভীষণ টাফ হয়ে যাবে বিশ্বাস করো কারণ এইবারেই তোমরা বুঝতেই যে যেরকম রিক্রুটমেন্টের যে প্যারালাল সেই রকম সিস্টেমেই রিক্রুটমেন্ট হবে এবং ডব্লিউ থেকে আমি বলবো ডব্লিউ দিকে এখন থেকে ফোকাস করো কারণ এখানে তুলনামূলকভাবে ভ্যাকেন্সি স্ট্যাটাস কারণ গভর্নমেন্ট এইডেড কলেজের সংখ্যা ইজ মানে ইজ ভেরি হাই রাদার দ্যান গভর্নমেন্ট কলেজ কারণ গভর্নমেন্ট এইডেড কলেজের সংখ্যা কিন্তু বেশি তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যখন রিক্রুট হচ্ছে তাহলে গভর্নমেন্ট এইডেড কলেজের জন্য বেশি পরিমাণে কিন্তু রিক্রুট হয় সেই জন্য বলবো এখন থেকে গভর্নমেন্ট এইডেড কলেজে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করে সেই জায়গাটাকে বোঝো সেই জায়গাটার প্রতি গুরুত্ব আরোপ করো তা না হলে আগামী দিনে কিন্তু তুমি সেই জায়গাটা ধরতে পারবে না বা করতে পারবে না সেই বিষয়টাকে খুব সুন্দর করে কিভাবে করবে কেমনভাবে করবে সেই জিনিসটাকে বুঝে এখন থেকে নিজের যে হায়েস্ট লেভেল সেই হায়েস্ট লেভেলটা দিয়ে কিন্তু করো নাহলে কিন্তু আগামী দিনে করাটা তোমার পক্ষেও ভীষণ টাফ হয়ে যাবে এবং তুমি করতে পারবে না এবং এই টাফ যদি হয়ে যায় তাহলে কিন্তু করাটাও কিন্তু খুব চাপ হয়ে যায় তো যেই কথাগুলো বলবো সেটা হচ্ছে সব সময় চেষ্টা করবে নিজের কোয়ালিটি বাড়ানোর কারণ কোয়ালিটি তোমার বাড়াতে বাড়াতে তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাবে সেই জায়গাটা থেকে কিন্তু তোমায় কিন্তু আর কেউ নামাতে পারবে না তো ওই জন্যে নিজের কোয়ালিটি সবসময় বাড়ানোর চেষ্টা করো এমনভাবে নিজের সেই জায়গাটা তৈরি করো যাতে করে তোমাকে কেউ হারাতে না পারে বিশ্বাস করো এটা ভীষণ দরকার এখন থেকে তোমার যদি মাইন্ডসেট এরকম তৈরি হয় তো তুমি ঠিক জিতবে কোনো না কোনো উপায় যে যেমনই পরিস্থিতি আসুক না কেন তুমি জিতবে সবসময় মনে রাখবে জল হও জীবনে জল হলে তুমি তোমার রাস্তা নিজেই তৈরি করে নেবে কেউ বিশ্বাস করো তোমার রাস্তা তৈরি করবে না তোমার বরঞ্চ বাধা দেবে নিজের সব থেকে বেশি যাকে বিশ্বাস করবে সেই তোমার সেই কনফিডেন্সিয়াল কথাটা অন্য কারোর কাছে পাস করে দেয় ওই জন্যে অলওয়েজ বি পজিটিভ নিজের উপর বিশ্বাস হারালে হবে না আমার পরিস্থিতি বিশাল কিছু ছিল না কিন্তু আমি একটা জায়গায় কিন্তু এস্টাবলিশ করতে পেরেছি নিজেকে তো ওই জন্য উপর কনফিডেন্স না থাকলে আমাকে অনেকে বলতো যে তুই পারবি না তোর দ্বারা হবে না অনেকে অনেক কথা বলতো তো সেই রকম করে আমি নিজেকে গ্রো করেছি না যে যা বলে বলুক একদম চুপচাপ শান্ত ছিলাম সেই জায়গা থেকে ধীরে 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 নিজেকে এগিয়ে নিয়ে এসেছি তো কিছু পেরেছি কিছু পাইনি কারণ জীবনে তো সব কিছু পাওয়া সম্ভব নয় তুমিও হয়তো কিছু পাবে কিছু পাবে না এরকম এটাই লাইফ তো যাই হোক যে কথাগুলো বললাম যে সব সময় নিজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করো পেপার পাবলিকেশনগুলো করো ইন্টারভিউ থেকে এখন থেকে পাখির চোখ করো যে সামনের ইন্টারভিউটাকে আমি কি করে ফোকাস করে নিজের বেসটা দিয়ে আসব। দেখো নিজের চেষ্টা কোনো দিনও ছাড়তে নেই কি কোনো না কোনোভাবে তুমি কিন্তু সাফল্যের মুখ দেখবে তো সেই রকমভাবে প্রিপারেশন নাও কোনো এখন থেকে টেনশন করো না অনেক সময় আছে নিজেকে ধীরে ধীরে তোমার সাবজেক্ট টপিকগুলো পড়ার চেষ্টা করো আমি প্রচুর আলোচনা করেছি আর যে কি ধরনের কোশ্চেন আসে সেইগুলো ফলো আপ করতে পারো ওভারঅল তোমাকে জিততে হবে এরকম মাইন্ডসেট নিয়ে কিন্তু এগিয়ে যাও পজিটিভ থাকো ঠিক কোনো না কোনো তুমি রুট তুমি খুঁজে পাবে